হাই সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7:30। আজ হলো সোমবার, বাবান যেহেতু স্কুল যাবে তাই আমি সকাল সকাল উঠে এখন আমি সকালে টিফিন বানাতে শুরু করে দিয়েছি। আজ বানাচ্ছি আলুর পরোটা, ওকে টিফিনেও দিয়ে দেবো। আর ওইদিকে বিশ্বজিৎ যেহেতু 8:30-এর মধ্যে ডিউটি যাবে তাই জন্য ও খেয়ে যাবে। আর এখন 8:15 নগদ বাজে, তো আমার এদিকে টিফিন বানানো কমপ্লিট। তো বাবানকে ডাকছি, বাবান ওঠ। তো বাবানের তো ওঠার কোনো নামগন্ধ নয়, এখন ঘুমাচ্ছে। তারপরে ওইদিকে বিশ্বজিতের খাওয়া হয়ে গেছে, এদিকে বিশ্বজিৎ চলে গেল ডিউটি। তো বাবানের মনটা খুব খারাপ হয় কারণ ও সকালবেলায় স্কুলটা পাপার সাথেই যেতে চায়, কিন্তু কোনো দিন হয় কোনো দিন হয় না। তারপর দেখতে পাচ্ছ এদিকে আমি বাবানকে রেডি করে দিলাম, ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ হয়ে ওকে এখন রেডি করে দিচ্ছি। আর ওইদিকে আমারও আমিও রেডি হয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। আর বেশ চলো, আর কথা বাড়াচ্ছি না, ওকে রেডি করে দিয়েছি, এখন বেরানো যাক, আবার পরে কথা। তো বন্ধুরা, এখন বাজে 9:45। তো আমি রেডি হয়ে পড়লাম, এত তাড়াহুড়ো করে রেডি হলাম কি বলবো, সকাল থেকে ব্রাশ করারও সময় ছিল না। তো এখনই ব্রাশ করে রেডি হয়ে এই যে বাবানকে দিতে যাচ্ছি। আর এখন একটু অসুবিধা হয়, ওর পাপা যেহেতু 8:30-টার সময় চলে যায় ওর যে স্কুল, মানে 9:00 থেকে প্রেয়ার হয় আর 9:30-টার সময় বসে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, ওকে দিয়ে আসি, তারপরে আবার আমার কাজকর্ম তো আছে, রান্না বান্না করতে হবে। বেশ চলো, ওকে দিয়ে আসি, তারপরে পরে কথা হচ্ছে। তো বাবানকে দিয়ে চলে এলাম। তো এখন 9:20 মতো বাজে, 9:15 মতো। তো এখন আমি মাথায় তেল নেবো, এটা ওষুধের বোতল কিন্তু এটা তেল আছে, আমি একটা তেল বানিয়েছি কারণ খুব হেয়ারফল হচ্ছে তাই জন্য। তো এই তেলটা নিয়ে এখন 1-1.5 ঘন্টা রাখবো, তারপরে শ্যাম্পু নেবো। তো তেলটা নিয়ে রান্না চাপাবো, এখন আমি চাও খাইনি, তারপরে কাচবো, কেচে ছাদে মিলিয়ে আসবো। আর কালকে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল, তো আজকে রোদ উঠেছে তাই জন্য একটু কাঁচাকুচিটা আছে। বেশ চলো, কথা বাড়াচ্ছি না কারণ ঝটাপট তেলটা নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বেশ চলো, তেলটা নিয়ে নিই। আমি তেল নিতে একদমই পছন্দ করি না, কিন্তু এখন যা হেয়ারফল হচ্ছে তাই জন্য তেল নিতে বাধ্য হচ্ছি। ফোন থেকে একটা তেল বানিয়েছি, সেটাই এখন সপ্তাহে 2-3 দিন নিচ্ছি, আর ভালোই রেজাল্টও পেলাম কারণ চুল ওঠাটা অনেকটাই বন্ধ হয়েছে। তো এদিকে তারপর কাঁচাকুচিও করে আমি এখন ছাদে মিলতে এসেছি, তারপর আবার নিচে গিয়ে রান্না বান্না তো আছি। বেশ চলো, আর কথা বাড়াচ্ছি না, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বন্ধুরা, তোমাদের সামনে আমি আবারও হাজির হয়ে পড়েছি। তো এখন বাজে 11:30, সবই স্নান করে এলাম। তো আজকে তো স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ যেহেতু মাথায় তেল নিয়েছিলাম, আর তেল নিলে আমি 1-1.5 ঘন্টা রাখি, তারপরে শ্যাম্পু দিই। আর রান্নাবান্না হয়ে গেছে, স্নান করার আগেই আমি রান্না করে নিয়েছিলাম। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি আজকে, আর তোমরা উচ্ছে আলু ভাজা, আর ফ্রিজে টমেটো চাটনি করা আছে, আর তোমার একটু কুমড়ো সাথে দেবো যখন ভাত করবো। এখন ভাত করতে অনেক দেরি কারণ বাবা না আসবে সে 1টার সময়, ওদের স্কুলের ছুটি 1:20। তো যেহেতু ওরা নার্সারিতে পড়ে তাই জন্য ওই 12:45 নাগাদ ওদের ছুটি দিয়ে দেয়, তো আসতে তো অনেকটাই দেরি হয়। তারপরে ওর বাবাও আসে সেই 1টা নাগাদ, তাই জন্য রান্না মানে ভাতটা একটু আমি দেরিতেই চাপাই। আর এই টাইমটা একদম বোর লাগে, যতক্ষণ ছেলে বাড়িতে থাকে মনে হয় এত জ্বালাতন করছে কেন, আর এই টাইমটা একদম 9:00 থেকে 1টা পর্যন্ত পুরো বোবার মতো একা বসে থাকতে হয়, কিন্তু কিছু করার নাই, কি আর করা যাবে। বেশ চলো, আর কথা বাড়াচ্ছি না, আবার বাবানকে আনতে যাব, তখন তোমাদের সাথে কথা হচ্ছে। বেশ চলো। হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে বেজে গেছে 12:45। তো আমি বাবানকে এখন আনতে যাচ্ছি, তো আনার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বেশ চলো আনি, তারপর আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে বাবানকে নিয়ে চলে এসেছি, এখন নিজে নিজে বসে বসে মোজা খুলছে। তো 1টা তো বেজেই গেল, এবারে স্নান করাবো, আর খাওয়াতে খাওয়াতে তো 8:45 লাগাই, তারপর ওর পাপা আসবে, আমরা খাবো, খেতে খেতে আমাদের শুতে মানে বাসন ধুতে খেতে শুতে 3টে বেজে যায় প্রতিদিন এটাই। বেশ চলো, আর কথা বাড়াচ্ছি না, ওকে জামা খোলায় আমিও চেঞ্জ করি। তো সারাদিনটা এইভাবেই কাটছে। বেশ চলো, আজকের জন্য ব্লগটা এইটুকুই। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বেশ চলো, টাটা, বাই বাই, আবার একটা ব্লগে দেখা হচ্ছে।